মা কি মা, এই যে দেখো বাজারে মাছ করতে যা, এই স্বর্ণগুলো পাইছি। মা, এটা কি আসল সোনা না? হ্যাঁ, আসল সোনাই তো মনে হইতে আছে। কেউ দেখছে? না মা, কেউ দেখে নাই। ভালো আসছো? এতদিন তো ভাবছি খুব বৌদা পালতে লাগছি, এখন দেখি চালা কইছো। এক কাম কর, তুই যাইয়া মোর আপন পোলারে বলাই বইয়া সেট করে যাবি, আর আমি দৌড় দিয়ে যাবি দেরি হবি। হন, এই স্বর্ণ যে পাইছো এই কথা কারোর কমি না, খবরদার, খালি মোর আপন পোলারে বলাই লই যাই। ঠিক আছে মা, আমি এখনই বাইরে ডেকে লই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখনই ডেকে লই যাই। বলদার করে বল দেখেন, কামের মতো কাম হচ্ছে যে বাড়ি হাতে তো মনে হয় কম করে হলো 15 বড়ি। 15 বড়ি এক এক বড়ি যদি 1,00,000 টাকা করে হয়, ওরে সুভান বাবু, তাহলে তুই বড় লোকই যাব। ভাই, ও ভাই, ভাই কিউজে মাই যাইতে কইছে। আমি আমি যাইতাম না দোস্ত, আমি আম গাছের নিচে ঘুমাইতেছি, যা মাই রেখে একা পরে মনে। ভাই, মাই কইছে আপনার সাথে করে লয়ে যেতে। তুই কি অন্ধ কানা না চোখে দেওয়া অবস্থা? দেখতে সত্য আমি ঘুমাই রয়েছি, শান্তির ঘুমটা তো দিলি আমার ভাইঙ্গা, মাই রেখে একা পরে মনে যা। ভাই, মাই আপনার যাইতে কইছে? কি জরুরি কথা গো, কি জরুরি কথা গো, মার কোনো জরুরি কথা নাই, আমি যে ঘুমটা দিছি না এটা আমার কাছে সবচেয়ে জরুরি। ভাই, মাই আপনার লোক জরুরি কথা কইব, হেল লাগে যাইতে কইছে। শান্তি পাইলাম না, আমার না আর ভালো লাগে না, আমি আমার মায়ের লোক না কোনো জায়গায় যাইতে পারতাছি না। আর তুই, তোর কাম কাজ নাই, তুই আজকে বাজার মাছ কাটতে যাস নাই? হো ভাই, আমি বাজারে গেছিলাম, তো মাই কইছে আপনার আমার লোকে লয়ে যেতে, এখন যাইতে হবে ভাই, চলেন না। গিয়া তোমার কোনো শান্তি নাই, চল। কি হয়েছে, এত ডাকাডাকি করতেছো? আমি এক জায়গায় শান্তি মতো বসে রয়েছি, তোমার ভালো লাগে না, এত ডাকাডাকি করতেছো কি সমস্যা কি তোমার? এ উমাইন্দে করে উমাইন্দে, তুই একটু চটপট দেখাইতেছো, কার আই সফরেই দা থালাই দিমু, হুদু হুদু তোরে বলাইছি এদিকে আয়। কি হয়েছে কও? হন, দেখ কি পাইছে এই ভালো দেখানে বলো। এই মা, দিদি আসল সোনা অনেক ওজন, অনেক ওজন, দাম তো অনেক হইব, ওজন অত বেশি, লক্ষ লক্ষ টাকা হইব। ওই বলদের ঘরে বলদ পাইছি, মাছ কাছে মাছের প্যান্ট দিয়ে বের হয়েছে। মাছের প্যান্টে এত সোনা? মা, তাইলে তো আমরা বড় লোক হয়ে যাবো, এই সোনা দিয়ে বেশি বড় লোক হয়ে যাবো। এই যে তুমি, তুমি এতদিন আমার কি কইছো, বাদাম কইছো, কাম কাজ করি না, উমাইন না কইছো, কত কথা কইছো, হ্যাঁ যে আহে তার কাছেই কও। এবার এই দিতে ইচ্ছা, আমি ব্যবসা করবো, অনেক টাকার মালিক হবো, বুঝছো? ওই সেই ফাঁকা জীবন মাছ বেচে খাওয়াইছি, আর আপনি এখন একটা বড় লোক হইয়া বিশাল কিছু রয়েছে বলে এত কথা তো আপনাকে কইতে কই না, আপনি একটু চুপ করে থাকে। হ মা, তুমি ঠিকই বলছো, দেওয়াল রোকান আছে, শোনো এই ঘটনাটা যদি জানা যাচ্ছে হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হইবে, চলো সব কথা ভিতরে যাবো। তুই খালি রিস্ক কর, তুই যা, আর হন খবরদার এই কথা খুনক্ষুরেও কারোর কাউ বুঝি, যা ওই যা যা যা। বাইরে 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 আমার বাইরে বাইরে, এ তোর মাই মোর জীবনটারে সার খার করে দিয়েছে, বাইরে তুই হটতে আইছ, তুই ওইছ বাপরে খাইছ, এখন আর কি খাবি, মরে খাবি খা, মরে খাইয়ে চলতে যা,
এই বাড়ি তোর আমি রাখতে চাই না। মা আমি কি করছি, তুমি আমার বাইকে দিতেছো? কি হস, এ দামরাটা কি হস তুই জানো না? দুইটা টাকা তো সংসারে আগিয়ে দেও না, হ্যাঁ কামাইয়ে খাওয়াও কারে, তোর কি ধারণা মুই কিছু বুঝি না? টাকা জমাইতে লাগছো জেনে সৎ মা সৎ ভাই টাকা পয়সা লই গেলে খাই খেলাইবে, এত কথার কোনো দরকার নাই, এত কেসার দরকার নাই, তোর চেহারা মুই দেখতে চাই না, তুই এখন এই মুহূর্তে ওর সামনের দিয়ে বাইরেই যাবি। মা আমি বাজারে মাছ কাইটা যা পাই সবই তো তোমারে দেই, আবার সেদিনকে কতগুলো স্বর্ণ এনে তোমারে দিছি, তারপর তুমি আমার লাগে এমন করো মা? কি শোনা, আমি স্বর্ণকার দোকানে লই গেলাম, ও সব পিতল এইনে হালাই দিয়ে আইছি, আর তুই কি মোর চোর বানাইতে চাওয়াই? এ তুই কি মনে করছ, তুই সোনা নিয়ে দেছ, হে সোনা বেছে আমি বড় লোক হয়ে যাবো হেই মনে করছ? মোটেও না, এত কথার দরকারই নেই, তুই বাইরে বাইরে, আর জীবনে তোর মুখ আমার দেখাবি না তুই বাইরে। কি কো মা, ওইটি সোনা না পিতল, মা আমি এখন কই যাবো, কই থাকবো তুমি কও? তুই কই যাবি? জাহান্নামে চৌরাস্তে যাবি, তোর মায় যেহিনে গেছে তোর বাপে যেহিনে গেছে হেইনে যা, যাইয়ে তাও মরে বাস। আমার খারাই রয়েছে, যাইতে কইছি না যা। এইবার শান্তি পাইছি, বিদায় হরছি, এখন খালি মুই আর বোন পোলা স্বর্ণগুলো বেশি একের বিশাল বড় লোক হয়ে যাবো, আল্লাহ যারে দেয় তারে চাপন পাঠিয়ে দেয়, কত 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 সোনা। মোরে পাপে ধরছে পাপে, যে স্বর্ণ পাইছে মোর সৎ পোলা, হ্যাঁ মুই বাইর করে দিছি, আর মোর রান্নার পোলা আমার কলজের মধ্যে ছুরি না বাড়িয়া সব কিছু লইয়া চলে গেছে রে। ও খোদা, এত ভালোবাসি পোলা রে, কলজা কাটতে খাওয়াইছি পোলাটা রে মুই বাইর হইতে দিলাম, আর আমরা বলা রে মাছ মিছে খাওয়াইছি, নিজে ঘুমাইছি মাটিতে পোলারে ঘুমাই দিতেছি সহিতে, নিজে খাইছি হুদা ভাত পোলারে খাওয়াইছি মাছ ভাত, ওরে মোর কফার রে, ওরে কফার রে, মোরে কফার শেষ হইয়া গেছে রে। আল্লাহ কবে যাবো খাটে কবো, মোর তো কে হোদায়রে, ওরে আল্লাহ আল্লাহ তুমি মোরে লই যাও আল্লাহ, ওই বাইচে থেকে হরবো কি, ওর প্যাটের পোলা বললো কি এই বিল বেই বলি হরতে পারলে রে। আম্মা মাছ দিমু? হ্যাঁ মাছ লাগতো, কিন্তু এত ছোট মাছ তো আমার লাগবে না, আমার দরকার বড় মাছ। বড় মাছ আনলে বেনি আলে, আপনি যদি হলে হলে আন হলে বড় বড় মাছ পাইবেন, একের 12 কেজি 15 কেজি 18 কেজি পর্যন্ত। আমি তো আর এত সকালে ঘুম থেকে উঠতে পারি না। হ্যাঁ ও ঠিক কথা, আপনারা হইছেন ধনী মানুষ, আপনারা তো এত সকালে উঠতে পারেন না, তা আপনার বাসা কমবে। আচ্ছা ওই পাঁচতলা দেখা যাচ্ছে না, ওই বিল্ডিং এর 3 তলায় আমি থাকি, আপনার বড় মাছ আসলে আপনি আমাকে 15-20 হাজার টাকার মাছ দিয়ে আসবেন। সত্য কি কি মাছ কই যান, হেই তো আমাকে যদি খান হেলে কল মই আপনার বাসে যাই মাছ দিয়ে দিতে পারি। আচ্ছা আপনার কাছে কি কি বড় বড় মাছ আসে? মর্দারে রুই কাতলা বোয়াল আরি মাছ কই মাছ পাবদা মাছ সিঙ্গল মাছ যা চাইবেন সব ধরনের মাছ মই বেচি। আচ্ছা যে বড় বড় মাছ আসবে সবগুলোই আপনি আমাকে দিয়ে আসবেন। আর একটা কথা,
আপনাকে তো এই বাজারে নতুন দেখছি আমি, এর আগে তো কখনো দেখি নাই। আম্মাদান ওই মাছের ব্যবসায় পুরানো, তাই এই এলাকায় নতুন আইসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যাক, আল্লাহর নাম লইয়ে বড় একটা খেপ পাইলাম। কাল যদি বড় মাছ আনতে পারি তাই যাই দিয়ে ভালো লাভ হইবে। আপনার কি তিনতলাতে উঠতে কষ্ট হয় নাই? হয়, একটু কষ্ট হয়েছে, মাছ একসের ওজন। আর এখন বয়স হয়ে গেছে না, তিনতলা চারতলা উঠতে না পাইয়া। আচ্ছা, আপনি যে এত কষ্ট করে মাছ বিক্রি করেন, আপনার কি কেউ নাই পরিবারে? না রে মা, দুধ নাই মোর কেউ নাই, মুই আল্লাহ। আমার জান, এই যে নেন। মাছগুলো কি তাজা তাজা ছিল? হ্যাঁ, একের টাটকা মাছ। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। এই শুনছো তুমি, কত ঘুমাবার? এই ওঠো ওঠো, তোমার সাথে কথা আছে, ওঠো। সমস্যা কি? আমি কি তোমার জন্য একটু শান্তি মতো ঘুমাইতে পারবো না? তুমি কি আমার একটু শান্তি মতো ঘুমাইতেও দিবা না? আমি বাইরে শান্তি পাইতেছি না, আমি যদি ঘরে এসে শান্তি না পাই তাহলে আমি যাবো কই? যাবো কই বলো তো, আমি যাবো কই? দরজায় একজন মহিলা দাঁড়াইয়াছে, তার কাছ থেকে আমি 12,000 টাকার মাছ কিনছি। টাকা বের করো, টাকা বের করে ওনাকে দিয়ে আসো, যাও। কি, তুমি 12,000 টাকার মাছ কিনছো? বিল দিতে হবে। তুমি জানো না, তুমি জানো না এখন আমার হাতের অবস্থা খারাপ, আমার হাতে কোনো টাকা নাই। তুমি জানা সত্ত্বেও এতগুলা মাছ কেন কিনলা? আরে বাবা, তোমার তো বোঝা উচিত ছিল। তাহলে তুমি আমাকে বিয়ে করছিলে কেন? তুমি তো স্বামী, তোমারই তো সব কিছু দায়িত্ব, তাই না? আমার তো না। শুনো, আমার জীবনে আমি অনেক বউ দেখছি, কিন্তু তোমার মতো বউ দেখি নাই। তুমি এমনি ভালো করে জানো যে মুদি দোকানদার আমার কাছে টাকা পায়। এই বাড়িওয়ালা প্রায় 5 মাস যাবত আমি বাসা ভাড়া দিতে পারতেছি না। দারোয়ানের সাথে আমি যখন ঘর থেকে বের হই, রুম থেকে বের হই, আমি নিজ দিয়ে লুকিয়ে লুকিয়ে যাই যেন দারোয়ান আমাকে না দেখে। আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ যাচ্ছে, সব কিছু যেন তুমি আমাকে এত ব্লেম দিচ্ছ, আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করি নাই। তাহলে তুমি আমাকে বিয়ে করছিলে কেন? তুমি তো আমার স্বামী, তোমার দায়িত্ব টাকা ঘরে নিয়ে আসার, আর আমি সেই টাকাগুলো উড়াবো। শোনো, জন্ম মৃত্যু বিয়ে তিনটা হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহই নির্ধারণ করে রাখছে কার কোথায় বিয়ে হবে, কার কোথায় জন্ম হবে, কার কোথায় মৃত্যু হবে। এটা তুমিও বলতে পারবে না, আমিও বলতে পারবো না, সো এটা নিয়ে তো বার্গেনিং করার কিছুই নাই। কিন্তু আমি এখন হিসাব মিলাই দিচ্ছি, আমি ঠকে গেছি, আমি ঠকে গেছি। ঠকাটাই স্বাভাবিক, সবই হচ্ছে আমার পাপের ফল, সবই আমার প্রায়শ্চিত্ত, আমি নিজে নিজে ভোগ করতেছি। তুমি তো ভোগ করবা না, তোমার তো ভোগ করার কথাও না। আমিও না তোমার কাছ থেকে এটা কখনোই আশা করি নাই, আমিও কি দেখতে কম সুন্দর? এত কথা বাদ দিয়ে না গেটের কাছে যাও, ওই মহিলাকে 12,000 টাকা দিয়ে বিদায় করো। যাচ্ছি, মাছ তো কিনেই ফেলছো, আমি আরো 4-5টা দিন সময় নিই ওনার কাছ থেকে। কিছু করার নাই তো, কিছু করার নাই, আমার হাতটাও তো বাঁধা। আচ্ছা শুনুন, আপনি মনে হয় মাছ দিছেন। আব্বা তুই? আর আব্বা কইও না, আমার বউ যদি জানতে পারে তুমি একজন মা ছেলে, আমার মা, তাহলে কিন্তু আমার বউ আমার ঝাঁটা পিঠা করে চলে যাবো। ওই যে যে মোর কাছে যে মাছ কিনছে, হে কেডা মগু বৌমা, মাশাল্লাহ কি সুন্দর চেহারা, একটু বলান দে আর এক ফের একটু দেখি। শুনো, তোমার কোনো টেনশনের দরকার নাই, আমি যেদিন থেকে মেয়েরে বিয়ে করছি না ওই দিন আমি মেয়েরে বলে দিছি যে আমার বাপ মা এই দুনিয়াতে পৃথিবীতে কেউই নাই। কি এত বড় মিথ্যে কথাটা কইতে পারলি? তোর বাপের লাগে মরে বাড়ি এলাইছ? হে বাবা, তুই কেমন আছো?
কি সুন্দর ঘর বাড়ি দেখিয়ে তো মনে হইতেছে আল্লাহর রহমতে ভালোই আছো। এতদিন ভালোই আছিলাম, এখন ভালো নাই। হ্যাঁ কি হয়েছে? তোমার চেহারাটা নিয়ে আমার সামনে আইসো দেখে আমি ভালো নাই। বাংলা বুঝো না মা? তুমি কি বাংলা বুঝো না? এখন কি আমি মাইক লুমু মহল্লায় মহল্লায় মাইক লুমু যে তুমি আমার মা? এইটা কোনো কথা কইলে তুই মুই কি জানতাম এই বাড়িতে তুই থাকো? মুই তো মাছ লই আইছি, মাছের টাহা নিম্বু এই লোকে খাড়াই রয়েছি। বৌমা যদি মনে মাছের টাহা দিতে এই সময় মুই চলে যাইতাম, তোর লোকে তো মোট দেখা হইতে না। তুমি এখন আমার চোখের সামনে থেকে বিদায় হও, তাড়াতাড়ি যাও হইতাছি। আমার বউ যদি জানতে পারে তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ করে লাগবো, অবস্থা পুরা কাহিল করে লাগবো। তুমি যাও তো, যাও, আমার চোখের সামনে আড়াইবে না, যাও। ঠিক আছে, আমি আর তোর পরিচয় দিয়ে এই দাম, তুই ভালো থাকিস। আর খাড়ায় খাড়ায় রং তামসা করো না, যাও 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 বিদায় হও। আচ্ছা ভালো থাকিস, তুমি কইলো ভালো থাকো না কইলো ভালো থাকো। বাচ্চি আমার মা এই জায়গায় কেমনে? কিরে মা হঠাৎ করে ফোন দিলি? ফোন দিব না তো কি করব? তুমি আমাকে কোথায় বিয়ে দিয়েছ? কেন কি হয়েছে? কি হয়েছে তুমি সেটা শুনতে চাও? তুমি কিছুই জানো না? বাড়ি ভাড়া দেওয়া হয় না কতদিন, বাড়ি আল্লাহ এসে এসে এ ধমকাই যায়, বাড়ি ছেড়ে দিতে বলে, ঘরে এক ফুটা চাল নাই। আবার মোদি দোকান থেকে কত টাকা বাকি করে আনছে সেই টাকা পর্যন্ত দিতে পারে না। তার উপরে আমি একটা মহিলার কাছ থেকে 12,000 টাকার মাছ কিনছি, সেই টাকাটা পর্যন্ত দিতে পারে না তোমার জামাই। এখন কি করব? তুমি আমারে কোথায় বিয়ে দিছো বলো তো? কি কস এর আগে আবার জানাইলি না কেন? আমি তো তোমাকে কিছুই বলিনি এতদিন, মুখ বুঝে সব কিছু সহ্য করছি। তোর জামাই এখন কই গেছে? বাইরে গেছে। তার কোনো চিন্তা আছে? সে তার মতো বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, যত চিন্তা সব আমার। মারে আমি তোর জীবনটা মনে হয় নষ্ট করে দিলাম রে। তুমি নষ্ট করো নাই, সব দোষ হচ্ছে আমার কপালের, আমার কপালই খারাপ। শোন মা তুই কোনো চিন্তা করিস না, আমি তো চলে আসছি, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি কি করবে। মনোযোগ দিয়ে শুনেন, বাংলায় কই ইংলিশে কিন্তু কইতাছি না। একটা মাসিলি মহিলা আছে মোড়া কালা, সে আমার ফ্ল্যাট একটু আগে আসছিল। আপনি দ্বিতীয়বার যদি এই মহিলা আসে এই ফ্ল্যাটের মধ্যে আপনি গেটের থেকে না করে দিবেন, বের করে দিবেন, ভিতরে ঢুকতে দিবেন না, কথাটা মনে রাখেন। তা নাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হইব। কি পরিণাম খারাপ হইব? হ্যাঁ আর বেশি কথা কইেন না তো, কইলামই তো আপনারে, আজকে নাহলে কালকে দিব, দিয়া দিব আপনার টাকা। কয় মাসে ভাড়া পাইবেন? 3 মাসে ভাড়া পাইবেন, দিয়া দিব, সমস্যা কি? আমাকে না ঠেকালেন, কিন্তু ওই ওদের কী করে ঠেকাবেন? ওই ফার্নিচারওয়ালা, ওই মুদিওয়ালা, ওই পার্টনার বলেন, শুনেন, ওইটা নিয়ে আপনার চিন্তা করতে হইব না। আপনি মোদি আলালে সুরসুর করে আমার বাসায় পাঠিয়ে দেন, কোনো সমস্যা নাই। আপনি ফার্নিচার আলালে সুরসুর করে আমার বাসায় পাঠিয়ে দেন, কোনো সমস্যা নাই। আপনি আমার কী বললেন ব্যবসায়ী পার্টনার, ওরা আমার বাসায় পাঠিয়ে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই মাসেলি মোটা মহিলা, ওই মহিলা যাতে আমার এই বাড়িতে না ঢোকে, কথাটা মনে রেখেন। তাহলে আমার চেয়ে ভয়ঙ্কর কেউ হইব না কিন্তু। আচ্ছা ঠিক আছে, এমন যান আপনি, আপনার যেই কথাটা কইছি কথাটা মনে রেখেন। আবার কোন দিন আইলো, আচ্ছা 2 টাকার ধারণও আমার লগে চোখ রাঙায় কথা কয়। দত বাইরে যাবো না। কে আপনি, কাকে চাই? মুই মাছ আনি, মাছ বেশি বৌমা বাড়তে নাই। বৌমা? বৌমা আবার কি? না মানে এই যে এই বাড়ির যে মালিক মালকিন। হো আর তো আমার মেয়ে গোসল করতেছে। হ্যাঁ দাঁড়িয়ে আইসি। কী ব্যাপার, কী দেখতেছেন? আপনি কিছু খুঁজতেছেন? না না কিছু দেখি না, বাড়িটা তো সুন্দর হইয়ে দেখি। আর সুন্দর যে না কিছু বলি নাই।
কইয়েন মুই আইলাম। ঠিক আছে। বাড়িতে মাসলি পর্যন্ত চলে আসছে। ভাগ্যিস বলো মহিলাটা খুব ভালো এবং ভদ্র, তেমন কিছু বলে নাই। মনি, আয় মনি, এদিকে তো। হ্যাঁ মা, কি হইছে, ডাকছো কেন? আরে শোন, তুই যে মাছ কিনছস, ওই যে মাসলি মহিলার কাছ থেকে, সেই মহিলা আসছিল টাকার জন্য। এ কিছুই বলে না, খালি ঘরের মধ্যে এদিকে দিয়ে উকি দিয়ে তাকায়। কারণটা কি বলতো? আমারে আর কি কিছু বলেছে তোমাকে? না, তেমন কিছুই বলে নাই, শুধু বললো যে আমি মাছ দিছিলাম আর তাই আসছি। আর বৌমা কোথায়? আচ্ছা, বৌমা বললো কেন বলতো? কি আমাকে বৌমা বলছে? হ্যাঁ, শুধু বৌমাই বললো, আর তো কিছু বললো না। তা তো জানি না কেন বলছে, আমিও তেমন কিছু বুঝতে পারছি না। দেখছো মা, বাড়িওয়ালা প্রতিদিন দারোয়ানকে পাঠায় বাড়ি ভাড়া নেওয়ার জন্যে। মুদি দোকানদার, সামান্য একটা মুদি দোকানদার আমার বাড়িতে এসে প্রতিদিন টাকা চাই। আবার আজকে তো মাসালি মাত্র 12,000 টাকার জন্য বাড়ির ভিতর চলে আসছে, এসে বলে এইদিক ওইদিক তাকাইছে। তোমার জামাই টাকা দিতে পারে না বলে আমাকে দে গেট খোলায়, আর সে লুকাই থাকে যেন তাকে কেউ খুঁজে না পায়। আমি তো তোর জামাইয়ের সাথে কথা বললাম, সে তো আমাকে কিছুই বললো না, বরঞ্চ আর উল্টাপাল্টা কথা বলে। এই ছেলের কাছে আমি তোকে বিয়ে দিয়ে ভুল করলাম, মানে তোকে মনে হচ্ছে একেবারে নদীতে ফেলাই দিছি। হ্যাঁ মা, তুমি যদি আমাকে নদীতেও ফেলাই দিতে তাও তো ছাত্রাই আমি ডাঙায় উঠতে পারতাম, কিন্তু তুমি আমাকে সমুদ্রে ফেলাই দিছ, সেখান থেকে আমার মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, বের হয়ে আসার কোনো উপায় নেই। কী করবো মা, আমি তো বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে রে মা। মা, তুমি আমাকে একটু বিষ এনে দিতে পারো? আমার আর এইসব সহ্য হচ্ছে না, মনে হয় যে বিষ খেয়ে মারা যায়। ওই খালা, কতদিন হয়ে গেছে, মাছের টেকা দাও নাকি? বড় মহাজন তোমার দেখা করতে কইছে। বাবু, একজন বিপদে পড়ছে তো, হ্যারে দিছি, হ্যাঁ কয়দিন পর দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই, এখনই যাওয়া লাগবে। হয় এখনই দেখা করতে কইছে। আচ্ছা লোক, আর কত দূর? ওই যে বড় মহাজন যান যায় কতক্ষণ। তুমি যাবে না মন লাগে? না, আমি ওদিকে যাই। এই মিয়া, আমার টাকা কবে দিবেন? আরে মিয়া, মাছ বেচে কয় টাকা লাভ হয়? আর আমার টাকাগুলো যদি আটকে রাখেন আমি কেমনে চলি? বাবা বাবা রে, মোরে কয়দিন সময় দেওয়া লাগবে, মুই ওই মাছ তোই আর একটু দাঁড়িয়ে দিয়েছি, হে মোর পোলান না হান, হে একটু ঠেয়া পড়ছে দেখতে পারতে আসে না, হে টাহাটা দিলে আপনাকে মুই টাহাটা দিয়ে দিব। মা তুমি বিল্লাল মহাজন তো আমারই কর্মচারী। তুই এত বড় লোক হয়ে গেছো, মনে মনে পাপে ধরছে, পাপে বুঝে পাপ করছি না। তোর যে সোনা দাদা, হ্যাঁ অরিজিনাল সত্য সোনা আনলে, এই আমার প্যান্টের পড়লা চুরি উঠে নিয়ে আসল গেছে, হার আয় নাই আর মোর কোনো খবরও লয় না। তুই হ্যাঁ খুবই খারাপ অবস্থায় আছে, ওই তো সরব লাগে, তোর কত অত্যাচার করছি বাবু। বাপরে, তুই মনে মাফ করে দে, মুই অনেক পাপ করছি, তোর উপরে অনেক অত্যাচার করছি, মাফ করে দে মনে বাপ। মা তুমি কি কইতেছো, আমি তোমার সন্তান, তুমি আমারে মাফ করে দিও। না রে না বাবা না, তুই যে এত ভালো অবস্থায় আছো দেখে আমি খুশি হয়েছি, আর তুই মনে বাপ চাস না, হ্যাঁ আল্লাহ সইবে না, অন্যায় বই করছি, পাপ বই করছি, মাপ তো বইসাম তোর দ্বারে। মা, ভাই এখন কেমন আছে? অবস্থা ভালো না রে বাপ, অবস্থা ভালো না, মোর কাছে যে মাছ নেছে সেই টাহাই তো এখন তোর দেহতারে নাই, হেলো কিন্তু বইও টাহা দিতে পারতে আসি না। মা চলো, তুমি আমার লাগে আমার বাড়ি চলো। না না,
মুই এই অবস্থায় তোর বাসায় যাইতে পারবো না, এইটা মোর শাস্তি। মা আমি বিয়ে করছি। তুই বিয়ে হরছ? বউ যদি মরে দেখতে না পারে, সৎ শাশুড়ি কই যদি খেদাই দেয়। মা তোমার বউ অনেক ভালো, তোমার কথা অনেক কয়। চলো তো মা, তুমি গেলে অনেক খুশি হইব। চলো মা, চলো তুমি, চলো চলো তো মা, চলো চলো। তোমার একা কতদিন পরে পাইছি মা। তুমি চিনল না, উনি তো আমার মা। থাক থাক মা থাক, সালাম করা লাগবে না। এই যে তুমি সালাম করতে এসেছি, তুমি বলছি না বলে গেছো, সালাম করা লাগবে না। মারে এতদিন পর খুঁজে পাইছো? হ সমগ্র এই মহলাই আছিল, মারে আমি খুঁজে পাই, মারে আমি লই আইছি। মারে মই বুঝি নাই, এই হীরের টুকরা হালাই দিয়া কাস লই আমি নাচছি। সেই কাছে মোরে কাজটা থুইয়া চলি গেছে, আর এই হীরের টুকরা হাই যা আমারও খুঁজে পাইছো রেহিতে লই আইছে। আমি বুঝি নাই আমার কপালে এত শুকালে, আমি বুঝি নাই। মা আপনার জন্য আপনার ছেলে এমন কোন একটা দিন নাই চোখের পানি ফালাইয়া বালিশ না ভিজিয়েছে। আপনি তুই যে মনে এত ভালো পাও, হ্যাঁ যদি আমি জানতাম যে ভাবো তোরে আমি এত কষ্ট দিতাম না, অনেক কষ্ট দিয়ে লেগেছে। মা তুমি এমন করে কইও না মা। এই তুমি কি মাকে নিয়ে এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলবা নাকি ভেতরে যাবা? চলো ভেতরে চলো, মাকে খাওয়া দাওয়া করাইতে হবে, তারপরে মাকে নিয়ে বাইরে বের হবা, শপিং করবা। চলো তাড়াতাড়ি চলো। হ মা ভেতরে চলো, খাওয়া দাওয়া করে তারপর তোমার মার্কেটে লয়ে যাবো, তোমার নতুন শাড়ি কিনে দেবো মা। চলো ভেতরে চলো মা, চলো 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 চলো। আরে বাবা আসছি। ওয়ালাইকুম আসসালাম চাচা। আপনি মা 3 মাসে ভাড়া বাকি, ভাড়াটা দিয়ে দেন। ভাগ্য লক্ষণ কি কেউ খণ্ডাতে পারে বলেন? সবই আমার কপাল। শোনেন ম্যাডাম, আমি আপনাকে 7 দিন সময় দিলাম, আমাদের ভাড়াটা পুরো দিয়ে দিলাম, ঠিক আছে? আর আমি সময় দিতে পারবো না, বুঝছেন? মা তুমি এনে কার বাড়িতে নিয়ে এসো, কিছু তো কইলা না। এইটা এই দেশে রাজুর বাড়ি, তোরে কিছু কই নাই বাবু। তুই যদি না আইতে চাও বা কিছু মনে করো, এই যে তোরে না কইয়ে লই আইছি। মা তুমি খুব ভালো করছো, বাইরের লোক অনেকদিন পরে দেখা হইব, খুব ভালো হইছে মা। কিউ বাড়তে নাই নাকি? এ রাজু, রাজু কি কারা আপনিরা? রাজু কই হেয়ে তুমি কও মা, তুমি আর ভাই তুই
তোরা তো পুরো সাহেবের মতো লাগতেছে। মাছের আড়তে সবচেয়ে বড় মহাজন, সবাই তারে মহাজন কই বলায়, কেউ কেউ সার কই বলায়, তাহা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই। মা মানে আর ভাই মানে? হ্যাঁ মা, এই মাসালি ওই যে তোমার হাওড়ি, আর এই যে দেখতে আস, এই হইছে তোমার দেবর, একমাত্র ছোট দেবর, মোর ছোট পোলা। তোমার ভাই? হ্যাঁ, এই মাসালি আমার মা, আমার গর্ভধারিণী মা, আমি এই মার পেটে জন্মাইছি। মা, আমার ভাই এখন মস্ত বড় ব্যবসায়ী, তোমার মুখে শুনে ভাল লাগতেছে, আমি চোখে দেখেও ভাল লাগতেছে মা, কিন্তু মা আমার মতো পোড়া কপাইলার বাসায় তোমরা দুজন কে লেখা? কি হল মুখ, সহে তো সব দেখিয়ে গেছি, মুই সব খবর লইছি, 12,000 টাকা মাসের দে থেরে নাই, এই সময় মোর সন্দেহ হয়েছে। হেরপর মুই দারোদের লোক কথা কইছি, বললাম 3-4 মাসের বাড়ি ভাড়া বাহি, এরপরে যে সামনে যে মুদির দোহানদার, সেই দোহানদারও কইছে রাজ যে টাকা পাইবে, ব্যাপার কি বলে তোর কাছে টাকা পাইবে। মায়ের মন তো কত কোণের সহ্য করবো, রাজীব রে মুই কিছু কই নাই, না কইয়া মোর ওর প্রতি একটু বিশ্বাস আছে, সে অরে যদি লই যাই হ্যালো ও একটা ব্যবস্থা করবে, হেইতে অরে না কইয়ে তোকে বাড়ি, হেইতে অরে না কইয়ে তোমাকে বাড়ি লই যাইছি। মা, আমি তোমার সাথে যে খারাপ ব্যবহার করছি, আমি এখন তা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে টের পাইতেছি। আমার এই ভাই মাছ কাটতে গিয়ে কতগুলো স্বর্ণ পায়, আমি লক্ষ লক্ষ টাকায় স্বর্ণ বিক্রি করছিলাম, আর আমি এই স্বর্ণ তোমার বাসার থেকে চুরি করে আমি নিয়ে আইছি। আজকে আমার পাপের ফল মা, আমার পাপের ফল, আমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে রিয়েলাইজ করতেছি আমি ভালো নাই মা, আমি ভালো নাই, আমি ভালো নাই। ভাই তুমি এসব কথা বাদ দাও তো, এখন কও যে কয়টা হইলে তুমি ঋণমুক্ত হইবা। তুই দিবি আমারে টাকা, দিবি আমারে? হ ভাই, তোমার কয়টা লাগবে তুমি আমারে কও, আমি তোমারে এখনই দিব। এই শোনো, এই আমার বাসা ভাড়া পায় 4 মাসের, আর মুদিয়ালা পায় প্রায় 9,000 টাকার মতো, আর আমার ব্যবসায়ী পার্টনার পায় প্রায় কত 1,20,000 টাকা। ভাই আমার 2,00,000 টাকা দে ভাই, 2,00,000 টাকা দিলে আমার আর লাগবে না, 2,00,000 টাকা দে ভাই, আমার বাচ্চা, ভাই আমার বাচ্চা। ঠিক আছে মা, ভাই এই যে এখানে 2,00,000 টাকা আছে, ভাই তুই আমার ছোট, তুই আমার সৎ ভাই, আমি তো লোকে দিনের পরে দিন, রাতের পরে রাত যে অত্যাচারগুলো করছি, পৃথিবীর রূপে কোনো ভাই তার ভাইয়ের সাথে এমন করে না যেটা আমি করছি তোর সাথে। আর আজকে তুই আমারে আমার এই বিপদের দিনে তুই পাশে এসে দাঁড়ালি, ভাই তুই মানুষ না, তুই ফেরেশতা, তুই ফেরেশতা, আমার বাঁচাইছ ভাই, তুই আমার বাঁচালি, আমার শরীরের চামড়া দিয়ে জুতা বানাই দিল, তোর ঋণ শোধ হইব না, কোনোদিনও শোধ হইব না। ও মা আমার তুমি মাফ করে দাও মা। ভাই তুমি কাইন্দ না, আমি তোমারে কিন্তু কোনো সময় সৎ ভাই হিসেবে মনে করি, আমি তোমারে সবসময় আপন ভাই মনে করছি। কে যে দেখো মা, আমি কি তোমারে কখনো সৎ মা মনে করছি? না রে বাবা, আমি তোমারে মনে করি না। মা কত সময় পোলার পরে মন খারাপ করে থাকতে পারে তারে বাবু, আমি মাফ করে দিছি।